জামা কাপড় ব্যবসায়ীদের কাছে দুটি মরশুম, ঈদ ও দুর্গোৎসব। গত বছর দুটি মরশুমে ঠিকমতন ব্যবসা করে উঠতে পারেননি তারা। দুর্ভাগ্যবশত চলতি অর্থ বছরে একই চিত্র। চড়া সুদে জমি বাড়ি বন্ধক রেখে ব্যবসার সামগ্রী সংগ্রহ করেছেন তারা। কিন্তু করোনাকালে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে 7টার মধ্যে ব্যবসা করা সম্ভব হচ্ছে না। তার উপর পুলিশের চোখ রাগানি, খরিদ্দারকে ব্যবসায়ী সামগ্রী না দিয়ে বন্ধ করতে হচ্ছে দোকানপাট সময়ের মধ্যে। অন্যথায় আইন ব্যবস্থা নিয়ে আন্দুলবাজারে সাঁকরাইল থানার পুলিশ প্রশাসন। ব্যবসায়ীদের মতে এইভাবে চলতে থাকবে ব্যবসায়ীদের আত্মহত্যার পথ বেছে নিতে হবে, কারণ মহাজন এবং সংসারের অর্থ যোগান না দিয়ে বেঁচে থাকা কঠিন। আন্দুলবাজার ব্যবসায়ী সমিতি এবং এখনকার সমস্ত ছোট বড় ব্যবসায়ীদের আবেদন প্রশাসনের কাছে তাদের পরিস্থিতির কথা মাথায় রেখে আরও কিছুটা সময় দেওয়া হোক ঈদ পর্যন্ত। দোকানদারি করতে পারছি না, নানা রকম রাস্তা জ্যাম হচ্ছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, ফোনও করেছি, অনেকবার বহুবার রিকোয়েস্ট করেছি। প্রশাসন বলছে আমাদের হাতে কিছু নয়, যা করবে নবান্ন কেস, আমরা নবান্নদের কাছে কথা বলে আসবো। প্রশাসনও কোনো দায়িত্ব দিচ্ছে না এইগুলো। তাই দোকানদারও তো এটা নিয়ে ব্যস্ত আছে, অনেকে বইয়ের ময়লা বন্ধ দিন তাদের টাকা নিয়ে মাল তুলেছে। এই সময়ের মধ্যে দোকানদাররা দোকানদারি করতে পারছে না, তাদের মধ্যে শেষ হয়ে গেছে, সংসারের মধ্যে চাপের মধ্যে আছে, তাদেরকে কী করবে? তারা সুসাইড করতে, আমার মনে হয় তারা সুসাইড করতে বাধ্য থাকবে এই অবস্থার মধ্যে। নানা রকমের মধ্যে যে কিনাকিনি করে মহাজনদের কাছে মালপত্র তুলেছে, অনেকে ইন্টারেস্টে টাকা নিয়েছে, অনেকে ফ্যাক্টরি ঋণ নিয়েছে, এটা নেওয়ার পরেও তার সঙ্গে সুমন করা যায়, আশা করি আমার মনে হয় খুব ভালো হবে না এটা। আমি বলছি, আমি নিজে বড়োবার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছি, একবার না বহুবার ডাইরেক্ট আমি ফোনে কথা বলেছি, উনি একদমই রাজি হচ্ছেন না। উনি বলছেন না আমাদের হাতে কিছু না, যেটা আছে ট্যাম সেই ট্যামটাই থাকবে, এর বেশি আমরা দিতে পারবো না। কিছু না অর্থের জন্যে না, আমাদের দেশের জন্যে আমরা এটাকে শেষ করে জানাই। আর 10টা পরে যাদের পুলিশ আমাদের তুলে নিয়ে যাচ্ছে, দোকান থেকে না কাস্টমারকে বার করে দিচ্ছে, দোকানদার দোকান থেকে তুলে নিয়ে যাচ্ছে, তার 7টা পরে 7টা 10 হয়ে গেলে তখন দোকান থেকে তুলে নিয়ে যাচ্ছে, নিজে কেস দিয়ে দিচ্ছে, বলছে না চলো থানায় চলো কেস দিতে। বহু লোককে আর 2 দিন আগে থানায় তুলে নিয়ে গেছে, কেস দিয়েছে। এইভাবে কি আমাদের দোকান চলা কি অসম্ভব হয়ে যাচ্ছে? আমরা পুরো বিরুদ্ধের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। পেটের ভাতটাও দরকার, পেটের ভাত যদি না হয় তাহলে জীবন চলবে কী করে? আমাদের ব্যবসায়ীদের, আন্দুলবাজারে যারা আমরা ব্যবসায়ী, তাদের কাছে দুর্গা পুজো আর ঈদ এটা বিরাট মনে রাখে। দেখুন সারা বছরের এখন যে বিক্রিবাটা, আফটার কোভিড 19 এখন যা পরিচয় ব্যবসা খুব খারাপ অবস্থায় চলছে। আমরা এখন অনেকেই ব্যক্তিগতভাবে ঘর করে বলুন, এই চড়া সুদের লোনটন নিয়ে বলুন, আমরা এখন ব্যবসা করতে বসেছি। তো এইরকম এখন ব্যবসায়ের পজিশনে এখন এত পুলিশি কড়াকড়ি এবং আমাদের সময়সীমা হঠাৎ করে ভেজে দেওয়া হলো। আপনারা সকলেই জানেন বিকালবেলা যে 5টা থেকে 7টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, প্রশাসনের দিক থেকে প্রশাসন অবশ্যই ঠিকঠাক করেছেন। স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে আন্দুল পঞ্চায়েত যদি আরেকটু উদ্যোগী হয় তাহলে ভালো লাগবে আমাদের, এবং তারা যদি তারা এর আগে সহযোগিতা করে বর্তমান সময়ে তাদের সহযোগিতা আমরা আরও বেশি শুন। আমরা ব্যাপকভাবেই হয়েছি, আমাদের সচেতন মানুষ এখন অনেকেই দোকানে আসছেন না, তারা এখন করোনা বিধির জন্যেই, করোনার পরিস্থিতির জন্যেই তারা দোকানে আসতে চাইছেন না। তা এখন যাদের উৎসব, যে মানুষের উৎসব, তাদের তো কেনাকাটা করতেই হবে, কিন্তু তারাই কেনাকাটার জন্য নির্দিষ্ট সময়টাও পাচ্ছে না। ফলে হচ্ছে কি, অসুবিধাটা তো উভয় পক্ষেরই হচ্ছে, আমরাও একটা ব্যবসায়ী খুবই সম্মুখীন হচ্ছি, তারাও সঠিক সময় সঠিক জিনিসটা কিনতে পারছেন না। এই পরিস্থিতির মধ্যে দিয়েই আমাদের চলছে, খুব চরম দুর্বিষহ পরিস্থিতি আমাদের। খুব সঠিক প্রশ্ন আপনি করেছেন এবং খুবই ভালো। আমরা তো আন্দুলবাজার বন্ধ করে যখন আমরা যাচ্ছি, দেখি চিনিপাড়ার দিকে দোকানগুলো খোলা আছে, বা মৌলী ইলবাজারের দিকে দেখতে পাচ্ছি দোকানগুলো খোলা আছে। নিয়মটা কেন শুধু আমাদের ক্ষেত্রেই এত করা হবে? আমার নাম অরিন্দম চ্যাটার্জি, আমি আন্দুলবাজার ব্যবসা করলাম।